দুর্গাপূজার আগে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে শনিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করল আগরতলা পৌর নিগম। এদিন সকালে পৌর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়। মূলত শহরের রাস্তার ধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানের কারণে বাড়ছে শহরে যানজট। সেই সঙ্গে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান গড়ে তুলেছেন ব্যবসায়ীরা, যার কারণে যানজটের সমস্যা হচ্ছে। তাই দুর্গাপূজার আগেই এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যাতে পূজোর সময় শহর কিংবা দূর দূরান্ত থেকে আসা মানুষদের কোনো রকমের অসুবিধায় পড়তে না হয়। এদিনের এই উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, যারা জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে এবং যানজট তৈরি করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেই এই উচ্ছেদ অভিযান, আর যারা ভেন্ডার লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা করে চলেছেন তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে শহরে। এটা আগরতলা পৌর নিগমের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা শহরকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখার করার জন্য আমরা আজকে থেকে সকাল থেকে আমরা যারা বেআইনিভাবে রাস্তা দখল করে জনগণের চলাচলে যারা বিঘ্ন ঘটাতো বা যান চলাচলে অসুবিধা অনেক সময় প্রায়শই দুর্ঘটনা ঘটতো সেদিকে লক্ষ্য রেখে আগরতলা শহরবাসী চাইছিলেন শহরকে যানজট মুক্ত করা, যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে। সেই উদ্দেশ্যে আজকে সকাল থেকে বটতলা বাজার সংলগ্ন শিববাড়ি এলাকা থেকে 10 মিনিটের রাস্তা এবং রাজশাসনের যে রাস্তাটা আছে ওয়ানের রাস্তাটা এবং রাজশাসন থেকে মহাশাসনের বিচারে মাছের ব্যবসায় অবৈধভাবে যারা রাস্তা বিক্রি করতেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপর আমরা আগরতলা শহরে মেইন প্রাণকেন্দ্রে সূর্যজমতি ওরেন চৌমুনি এবং রবীন্দ্রমন এলাকার সামনে যারা বেআইনিভাবে লাইসেন্স যাদের নেই, ট্রেড লাইসেন্স বা বলো ভেন্ডার লাইসেন্স যাদের নেই, তারা যারা বসে আছেন তাদেরকে আজকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের আগে পূর্বনিহিত প্রোগ্রাম, এটা সারা বছর এখন চলবে, প্রতিদিনই চলবে, এমন না আজকে হয়েছে কালকে আবার বড় পড়বে, প্রত্যেক দিন এটা চলবে। এবং বিশেষ করে রাত্রেবেলা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ফুটপাথগুলি দখল করে ফাস্টফুডের দোকানে যারা দোকানদারিরা তারা চেয়ার টেবিল রাস্তা টুল পেতে ব্যবসা করছেন তাদেরকেও রাত্রে আজকে সরিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে আমরা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখার ক্ষেত্রে কিছু কিছু আমরা চেষ্টা করছি। আমরা পৌরনাগরিকদের সহযোগিতা চাইছি, ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি, যাদের আমাদের পৌর নিগম কর্তৃক দেওয়া ভেন্ডার লাইসেন্স আছে এবং স্পেসিফিকেশন অনুযায়ী যারা ভেন্ডার যে গাড়িগুলি বানিয়েছে সেই মাপে যারা থাকবে তাদেরকে তো অবশ্যই তারা থাকবে, তাদেরকে উঠানো হবে না। বৈধ যারা আছেন তাদেরকে রাখা হবে, যারা অবৈধভাবে ব্যবসা করছেন রাস্তা দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও রাস্তার ধারে যে সকল খাবারের দোকান রয়েছে সেসব দোকান এখন থেকে রাত 11টার পর খোলা রাখা যাবে না। এই নির্দেশের পরেও যদি কোনো ব্যবসায়ী রাত 11টার পর দোকান খোলা রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।